আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লার্নিং ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা ইনসার্টের কাজ দেখেছিলাম, কিভাবে ইনসার্ট করতে হয়, ডাটাবেজে ডাটা পাঠাতে হয়। তো আজকে আমরা ইনশাল্লাহ ফর্মটা একটু ডিজাইন করতে হবে, কারণ আমাদের এই ফর্মে এই ইন্ডেক্স পেজ আমাদের পোস্টের লিস্ট থাকবে, তারপরে এই ইনসার্ট যেখানে করবো ইনসার্ট নামে একটা টেবিল থাকবে, আর আমাদের একটা ভিউ থাকবে, একটা আপডেটের জন্য আলাদা আলাদা টেবিল থাকবে। তো আমরা এই ইনশাল্লাহ সেটা করে ফেলি। আমাদের প্রজেক্টটা কোথায় ছিল? সি ড্রাইভে ছিল, তারপর জ্যাম্পে ছিল, তারপর এসি ডক্সে ছিল, লার্ন ছিল, তাই না? তো লার্ন আমরা এখানে এটা কেটে দিই, ইন্ডেক্স ডট পিএসপি ওপেন করলাম, তারপর এই সবগুলা কোড আমরা, আচ্ছা একটা কাজ করি, এখানে হেডার নামে একটা ইয়া নেই, ফোল্ডার নেই, এখানে হেডার নামে একটা ফোল্ডার নিব, সরি এখানে ইঙ্ক, ইঙ্ক নামে ফোল্ডার নিব, ইঙ্ক মানে ইনক্লুড করার জন্য। এখানে থাকবে আমাদের একটা নিউ ফাইল খুলি, হেডার ডট পিএসপি, তো এটাতে ওপেন করলাম। ওপেন করার পর আমাদের এই হেডারে যতগুলো কোড আছে, এই যে কন্টেন্টের উপরে যতগুলো আছে সবগুলা কেটে নিই, নিয়ে এখানে ছেড়ে দিই, সেভ করলাম, তারপর এটা কেটে দিই, এখানে ইনক্লুড করে দিই। পিএইচপি ইনক্লুড ইঙ্ক হেডার ডট পিএইচপি, ইনক্লুড হেডার ডট পিএইচপি থেকে ইনক্লুড হবে। তো দেখি আমরা রিফ্রেশ করে ইঙ্ক, আচ্ছা এখানে বানান ভুল হয়েছে, এখানে ইঙ্ক হবে, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে ফুটারটা নিয়ে যাই, ফুটার, ফুটারটা কোথায়, কন্টেইনার ফুটারটা কোথায়, এই যে ফুটার, আর এখানে আরেকটা ফোল্ডার করি, এটাতে ইনকের ভিতরে থাকবে। এক হবে পিএইচপি, এটা ফুটার কেটে দিই, তারপরে এখানে আবার এটাকে কপি করে নিয়ে আসি, এটা হবে ফুটার, ঠিক আছে। তো দেখি আসলো কিনা, হ্যাঁ ঠিক আছে, আমাদের ফুটারটা কাজ করতেছে। তো এখন আমরা এই এই সবগুলা কোড, এই হেডারের সবগুলা কোড আমরা ক্রপ করে নিলাম, ক্রপ করে নিয়ে আমরা একটা ফোল্ডারে নিলাম, সেটা হচ্ছে এখানে ইনসার্ট, ইনসার্ট পিএইচপি, এখানে কিছু নাই কারণ আমাদের হেডার ফুটার আমরা কেটে দিছি। তো এটা নিয়ে যাই, একটা হেডার একটা ফুটার, ফুটার ঠিক আছে। তো এই কন্টেন্ট নাই, এর জন্য আমাদের এখানে প্রবলেম করতেছে। এখানে কন্টেন্টটা নিয়ে আসি, ডিপ ক্লাস কন্টেন্ট, আর এখানে ডট ডিপটা ক্লোজ করে দিই, তো আমাদের কন্টেন্টটা চলে আসবে, কন্টেন্ট এরিয়া চলে আসছে। তো এখানে আমরা হচ্ছে একটা টাইটেলটা চেঞ্জ করে দিই, আর টাইটেলতে থাকুক প্রবলেম নাই, এটা আমাদের প্রজেক্টের নাম নিল, ইয়া থাকুক, আমাদের প্রজেক্টের নাম বা আমাদের এই কাজের নাম। তো আমরা এখানে একটা কাজ করি, এটার ইনসার্টটা কেটে দিলাম, যেহেতু ইনসার্ট থাকবে। এখানে দুইটা বাটন তৈরি করি, বাটন তৈরি করি, এ ডট বিটিএন ডট বিটিএন ইনফো, ইনফো আমরা দুইটা বাটন তৈরি করি, একটা হচ্ছে অল পোস্ট, সব পোস্ট এখানে থাকবে, এখানে অল পোস্ট, দুইটা বেয়ার দিয়ে দেয় ব্রেক থাকবে, এই লাইন ব্রেক করবে, একটা থাকুক অল পোস্ট, তারপরে এখানে আরেকটা থাকবে, সরি এখানে থাকবে অ্যাড পোস্ট, অ্যাড, কারণ এটা আমাদের অল পোস্ট, এখানে অল পোস্ট একা একা শো করবে। তো আমরা এখানে দিব, একটা টেবিল নিতে হবে, যেহেতু আমরা টেবিল নিয়ে কাজ করবো, আমাদের সব পোস্ট এখানে শো করবে, সব পোস্ট এখানে আইসা জমা হবে, যতগুলো পোস্ট আমরা ছাড়বো। তো এখানে টেবিল নিতে হবে, টেবিল, টেবিলে একটা ক্লাস দিয়ে দিই, টেবিলের ক্লাস কী হবে, ডট টেবিল, তারপরে বর্ডার থাকবে, তারপর এখানে থাকবে টি হেড,
TH TH এর নেম থাকবে সরি ফারস্টে থাকবে আইডি তারপর আইডি পরে থাকবে নেম তারপর থাকবে টাইটেল তারপর ডেসক্রিপশন ডেসক্রিপশন তারপর থাকবে ইমেজ ইমেজ ছিল তাই না ইমেজ ইমেজটা আমরা ইমেজে সার্চে দিয়ে দেব ইমেজে সার্চে ইমেজ তারপরে মি ডট জে পি জি এখানে আমরা একটা স্টাইল দিয়ে দিই এটা আচ্ছা যে ইমেজ লাগবে না এখানে আমরা যেহেতু এখানে ইয়া থাকবে ইমেজটা অন্য কোথাও দেবো ইমেল দিয়ে দিই ইমেল তারপর এখানে পাসওয়ার্ড লাগবে না পাসওয়ার্ড তো থাকবে না তারপর অ্যাকশন থাকবে অ্যাকশন ডিলিট করার জন্য আপডেট করার জন্য তারপর ডিলিট আপডেট তারপর ইয়া করার জন্য তো অ্যাকশন থাকবে তো টিএইচ কাজ গেল দেখি আমরা আসলো কি না আইডি নেম টাইটেল ডিসক্রিপশন ইমেল অ্যাকশন তো অ্যাকশনের মধ্যে আমরা আচ্ছা টিবডি দিই টিবডি টিবডিতে টিআর টিআর ভিতরে টিডি থাকবে এখানে জিরো ওয়ান একটা আইডি থাকবে তারপর এখানে নেম থাকবে ধরুন আমরা নিলয় দিলাম নিলয় তারপর এখানে দিলাম দিস ইজ টাইটেল তারপর এখানে দিলাম দিস ইজ ডেসক্রিপশন দিস ইজ ডেসক্রিপশন তারপরে এখানে ইমেল থাকবে দিস ইজ ইমেল অথবা একটা ইমেল দিয়ে দিই আমরা টেম্পোরারি তারপর এখানে দেখি ইমেল আসলো তারপর এখানে অ্যাকশন দিয়ে দেবো অ্যাকশন থাকবে আর একটা এখানে আমরা একটা টিডির ভিতরে দিয়ে দেবো একটা হবে এ ডট বিটিএন বিটিএন ইনফো এটা হবে আচ্ছা হাইপার রেফারেন্স পরে দিচ্ছি আমরা এটা হবে ভিউ আর এটা হবে সাকসেস এটা হবে এডিট এডিট করার জন্য আরেকটা হচ্ছে ডিলিট করার জন্য ডিলিট আর এটা হবে ডেঞ্জার আচ্ছা এখানে বাটনগুলো বড় হয়ে যাচ্ছে তো আমরা বাটনগুলো ছোট করে দিই ছোট করার জন্য বিটিএন এসএম বিটিএন এসএম দিয়ে দেবো বাটনগুলা ছোট হয়ে যাবে ছোট হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের অল পোস্ট আমাদের সবগুলা পোস্ট এখানে শো করবে এখানে সবগুলা শো করবে আর অ্যাড পোস্টে ক্লিক করলে আমাদের ইনসার্টে চলে যাবে ইনসার্ট ইনসার্ট কোথায় এখানে অ্যাড পোস্ট এই যে এখানে এখানে হবে ইনসার্ট ইনসার্ট ডট পিএইচপি এখানে ক্লিক করার সাথে সাথে সেই ইনসার্টে চলে যাবে যে অ্যাড পোস্টে দিলাম তো ইনসার্টে চলে আসছে তারপর এখানে যখন আমরা আপলোডে ক্লিক করব তখন সে হেডার লোকেশন কি হবে কোথায় এই যে যখন আমরা আপলোডে ক্লিক করব ইফ রেজাল্ট আচ্ছা এগুলো তুলে দিই এগুলো করেছিলাম তো এখানে আমরা ইফ যদি সে রেজাল্টটা হয় তাহলে কি হবে সে হেডার লোকেশন ইন্ডেক্স ডট পিএসপি ইন্ডেক্স ডট পিএসপি তে চলে যাবে আমরা যখন এখানে ইনসার্টে ক্লিক করব তখন সে ইন্ডেক্স ডট পিএসপি মানে এখানে চলে আসবে এখানে চলে যাবে বুঝতে পারছেন এখানে তো এখানে আমরা একটা বাটন দিয়ে দিই কারণ এখানে একটা বাটন লাগবে ধরুন আমরা এই বাটনটাই ক্লিক করি ওকে আচ্ছা এটা ইয়ার বাইরে হয়ে গেছে কন্টেন্ট ভিতরে দিই হ্যাঁ এবার কাজ হয়েছে তো এখানে আচ্ছা এখানে বিয়ার লাগবে না আমরা অ্যাড পোস্টে সরি এখানে হবে অল পোস্ট এখানে হবে ইনডেক্স ডট পিএইচপি সে ইনসার্টে তার ওখানে হবে অল পোস্ট অল পোস্ট যখন আমরা অল পোস্টে ক্লিক করব যখন আমরা অল পোস্টে ক্লিক করব তখন সে এখানে চলে আসবে আর যখন অ্যাড পোস্টে ক্লিক করব তখন সে এখানে চলে আসবে ঠিক আছে
সাকসেস দিয়ে দিই এটা। ওকে, তো এখানে আসলো। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে ইনডেক্স পেজ, এখানে সবগুলা পোস্ট শো করবে। তারপর এটা হচ্ছে ইনসার্ট পেজ, হ্যাঁ। তারপরে এখানে হবে ডিলিট ভিউ, ভিউ এখানে ভিউ, তারপরে এডিট। এডিট এডিটটা কি হবে, আমরা এডিট নামে একটা বানাই এখানে। এডি এই ইনসার্টের সবগুলোই তো হবে, তাই না? এখানে ইনসার্টের সব, যেহেতু আমরা আপডেট করব, তাই না? আপডেট করার জন্য এডিট, তারপরে এডিট পিএইচপি, এডিট ডট পিএইচপি। ওকে, এডিট ডট পিএইচপি। তো এখানে এডিটে যখন আসবে, তখন আমরা এই এখানে এডিটে ক্লিক করার পর এডিটে আসবে। তো আমরা এখানে ইনডেক্সে যাই, এখানে দিয়ে দিই এডিট ডট পিএইচপি, সেই এডিট ডট পিএইচপিতে আসবে, দিয়ে দিই। এই জন্য এডিট ডট পিএইচপিতে আসলো। এটা আমরা কালকে করবো ইনশাল্লাহ, পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালসে এগুলো কাজ করব। তো আগে আমরা ফর্মটা ডিজাইন করতেছি। তারপর ডিলিটে ক্লিক করার সময় কি হবে, এখানে ডিলিট ডট পিএইচপিতে যাবে, ডিলিট ডট পিএইচপি, ডিলিট ডট পিএইচপিতে যাবে, তাই না? তারপরে আমরা এখানে ডিলিট ডট পিএইচপি নামে একটা বানাই, ডিলিট পিএইচপি। তো ডিলিট ডট পিএইচপি নামে একটা বানাইলাম, তারপরে এডিট ডট পিএইচপিটা কেটে দিলাম, ইনসার্ট কেটে দিলাম। তারপর এখানে ভিউ, ভিউ থাকবে একটা, ভিউ থাকবে ভিউ ডট পিএইচপি, এই ভিউ ডট পিএইচপিতে যাবে। তো একটা আমরা বানাই ভিউ ডট পিএইচপি, বড় হাতের হয়ে গেছে, এখানে রিনেম করে আমরা এখানে পিএইচপি করে দিলাম। তো ভি ডট পিএইচপি থাকলো। তারপর আচ্ছা দেখি, আমাদের ডাইরেক্টরিতে গিয়ে এখানে জ্যাম্প, তারপর স্টিডক্স, তারপরে লার্ন, এই যে একটা হচ্ছে ইনডেক্স ইনসার্ট ভিউ। তো তারপর আমরা এখানে ক্লিক করি, তারপর এখানে ভিউ ক্লিক করার পর অল পোস্টে গেলাম, ভিউ ক্লিক করার পর ভিউ আসবে। ভিউ আমরা এখনো কিছু দেই নাই, এই জন্য আচ্ছা ভিউ আমরা ইনডেক্সের এগুলোই নিয়ে দিয়ে দিই, এখানে থাকবে। তারপর এখানে ভিউ ভিউ ক্লিক করার পর এরকম আসবে না, আমরা এখানে ইয়া দিয়ে দিই, আমরা এখানে আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে ইনডেক্স হচ্ছে না, ইনডেক্সে শুধু আমরা কি শো করবো, আমরা শুধু ইমেল আর টাইটেল আর আইডিটা শো করাবো। ওকে, ইমেল আইডি আর আমাদের অল পোস্টে আসলাম, এখানে ইমেল, তারপরে ইয়া হবে, এগুলো আমরা তুলে দিই। ইমেল থাকবে, তারপর ডেসক্রিপশন থাকবে, আর নেম থাকবে না, ইমেল আর টাইটেলটা থাকবে। ওকে, এখানে বিটিএনগুলো আমরা বড় করে দিই, বিটিনগুলো বড় হয়ে যাবে। তো তো এটাই হচ্ছে আমাদের যে ফার্স্ট যে আমাদের লুক আপ, এটা আমরা ভিউ ক্লিক করবো, এডিটে ক্লিক করবো, ডিলিটে ক্লিক করবো। তো এই সবগুলো পোস্ট আমরা ডাইনামিকভাবে এখান থেকে নিয়ে আসবো। ওকে, তো আজকে আমাদের পরবর্তী পর্বে ইনশাল্লাহ সে কাজ করবো। আশা করি সবার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।